আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু নিজ আলো ব্যাপার চর্চা করি অনলাইন ক্লাস প্ল্যাটফর্ম তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ আতাউল করিম নিশান প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং আমাদের ক্লাসের সাথে আছো আমরা গত দুটো ক্লাসে যে সিলেবাস ভিত্তিক যে ক্লাসগুলো করছি সেখানে আমরা কোশ্চেন নাম্বার টেন অর্থাৎ ইনস্ট্রাকশনস নিয়ে আলোচনা করেছি আজকের পর্বে আমরা কোশ্চেন নাম্বার ইলেভেন শর্ট কোশ্চেন এবং ফিলিং দ্য ব্ল্যাঙ্কস নিয়ে যে কোশ্চেনগুলো হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করব তো আজকে আমাদের ক্লাসের প্রথম পর্ব তো প্রথম পর্বের মধ্যে আমরা প্রথমেই জেনে নিই যে কোশ্চেন নাম্বার সরি এখানে একটু ভুল হয়েছে এটা হয়ে যাবে কোশ্চেন নাম্বার ইলেভেন তোমরা একটু ঠিক করে নেবে এটা কোশ্চেন নাম্বার টেন নয় এটা হচ্ছে কোশ্চেন নাম্বার ইলেভেন হবে এখানে একটু মিস্টেক হয়েছে এটা কোশ্চেন নাম্বার তোমরা ইলেভেন ধরে নেবে তো কোশ্চেন নাম্বার ইলেভেনের মধ্যে আমাদের কী কী বিষয়ের উপর প্রশ্ন হতে পারে আমরা দেখি এখানে বেস্ট ইন ইনফরমেশান রিলেটেড টু ডেইস মান্থস টাইম কার্ডিনাল এবং অর্ডিনাল নাম্বার নিয়ে প্রশ্ন হতে পারে তো চলো এগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি দিন মাস সময় কার্ডিনাল এবং অর্ডিনাল নাম্বার কি এগুলো সম্পর্কে জানাল তারপর এই সম্পর্কিত যে প্রশ্নগুলো আসে সেগুলো উত্তর করতে আমাদের আর কঠিন হবে না আশা করি দেখো প্রথমে আমরা কার্ডিনাল এবং অর্ডিনাল নাম্বার সম্পর্কে একটু ধারণা অর্জন করি দেখো এখানে আমরা একটু একটা বক্স করে দিয়েছি যেখানে বিভিন্ন ধরনের কার্ডিনাল এবং অর্ডিনাল নাম্বার দেখানো হয়েছে দেখো কার্ডিনাল নাম্বার হচ্ছে কোনগুলো এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ স্বাভাবিকভাবে আমরা যে নাম্বারগুলো বলি এগুলি হচ্ছে কার্ডিনাল নাম্বার আর অর্ডিনাল নাম্বার কোনগুলো যেটা আমরা ক্রম বাচক অর্থাৎ দেখো এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফিফথ ফোর্থ ফিফথ এভাবে করে আমরা যেগুলো বলি সেগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার তো এখানে দেখো আমরা প্রথম পাঁচটা দেখিয়েছি এরপর দেখো নাইনটা হয়ে যাচ্ছে নাইনথ টুয়েলভটা হয়ে যাচ্ছে টুয়েলভ তোমরা একটু বানানগুলো খেয়াল করবে টোয়েন্টি হয়ে যাচ্ছে টোয়েন্টিত টোয়েন্টি হয়ে যাচ্ছে টোয়েন্টি ফার্স্ট তো তোমাদেরকে যখন কোশ্চেনে মানে কার্ডিনাল বা অরিজিনাল নাম্বার নির্দিষ্ট করে বলবে যে এই জিনিসটা কার্ডিনাল নাম্বারে দেখাবে এই জিনিসটা অরিজিনাল নাম্বারে দেখাবে তো তখন তোমরা এই বিষয়গুলোর প্রতি একটু খেয়াল রাখতে হবে যখন কার্ডিনাল বলবে তখন আমরা স্বাভাবিকভাবে যে সংখ্যাগুলো ব্যবহার করি সেগুলোই ব্যবহার করব। কিন্তু যখন অর্ডিনাল বলবে তখন আমাদেরকে এগুলো ব্যবহার করতে হবে অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ যেটা প্রয়োজন হয় সেটা এবং আমরা দেখো আরও বেশ কিছু জিনিস দেখিয়েছি এখানে এর চেয়ে বেশিও যদি তোমাদের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে সেগুলো কীভাবে হতে পারে এবং তোমরা স্পেলিংগুলো একটু বানানগুলো একটু খেয়াল করবা সেগুলোর মধ্যে মাঝে মধ্যে কিছু ব্যতিক্রম আছে সেগুলো তোমরা একটু আশা করি দেখে নিলেই বুঝতে পারবে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ এরপরে দেখো আমরা একটি প্যাসেজের মধ্যে কিভাবে কার্ডিনাল এবং অর্ডিনাল নাম্বারের ব্যবহারটা করতে পারি সেটা একটু দেখি ইউজ অফ কার্ডিনাল অ্যান্ড অর্ডিনাল নাম্বার বাই রাইটিং টাইম সময়ের সাথে আমরা কার্ডিনাল এবং অর্ডিনাল নাম্বারের ব্যবহার করি আমরা প্যাসেজটা একটু পড়ি প্রথমে দেখো মাই স্কুল স্টার্টস অ্যাট নাইন এম তোমাদেরকে এখানে প্রথমেই বলে রাখি তোমরা আশা করি এ এবং পি এর ব্যবহার যেন আমরা সময়কে সকাল বা দুপুর বা সন্ধ্যা বুঝাতে এ এম এবং পি এর ব্যবহার করে থাকি বার বারোটার পর থেকে শুরু হয় এ এম এবং দুপুর আর আগ পর্যন্ত অর্থাৎ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত থাকে এ এম আর পি এম শুরু হয় দুপুর বারোটা থেকে এবং দুপুর বারোটা থেকে চলতে থাকে কতক্ষণ পর্যন্ত রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তো তাহলে আমরা সকাল বোঝাতে এ এম ব্যবহার করবো এবং দুপুরের পর থেকে শুরু করে বোঝাতে আমরা পি এম ব্যবহার করবো তো যারা আসলে একটু মনে রাখতে যাদের সমস্যা হয় তাদের জন্য একটু সহজ একটু মনে রাখার ক্লু বলতে পারি দেখো এ এম শুরু হচ্ছে এ দিয়ে আর পি এম শুরু হচ্ছে পি দিয়ে তো তোমরা খেয়াল করো দিনের শুরু তাহলে কেবিটাই আমাদের ইংরেজিতে বর্ণমালাগুলো শুরু হয় কী দিয়ে এ দিয়ে তাহলে দিনের শুরু হবে কী দিয়ে এ দিয়ে অর্থাৎ সকালের যে সময়টা থাকে দুপুর বারোটার এক পর্যন্ত সেটাকে আমরা এ এম দিয়ে বোঝাবো আশা করি বুঝতেই পারছো আর দুপুরের পর দুপুর বারোটার পর থেকে যে সময়টা থাকবে সেটাকে আমরা পি দিয়ে বোঝাবো তো আশা করি এখন তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার যে যেহেতু এ এম ইংলিশে ক্যাপিটাল লেটার এ শুরুতেই আছে সেহেতু সকালবেলা শুরু হবে এ এম দিয়ে এবং দুপুর বারোটার পর থেকে যে সময়টা থাকবে সেটা শুরু হবে পিএম এম দিয়ে তো আশা করি শিখেছি এখন তোমাদের আর কোনো কনফিউশন হবে না যাদের একটু কনফিউশন ছিল তাদেরও আশা করি এখন পরিষ্কার হয়ে গেল আর একটু আগে তো আমরা কার্ডিনাল এবং অর্ডিনাল নাম্বার সম্পর্কেও শিখেছি তাহলে কার্ডিনাল হচ্ছে যেগুলো আমরা এক দুই তিন চার পাঁচ ফার্স্ট সেকেন্ড সরি ওয়ান টু থ্রি ফোর এগুলো বলি এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার এখন যখন আমরা পজিশন বলি অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ ইত্যাদি এগুলো হচ্ছে অর্ডিনাল বা ক্রমবাচক নাম্বার চলো আমরা একটি একটা প্যাসেজ যে সেগুলোর ব্যবহারটা একটু দেখি আমরা প্যাসেজটা পড়ি মাই স্কুল স্টার্টস এচ নাইন এ এম দেখো আমাদের স্কুল সকালেই শুরু হয় তাহলে কয়টায় শুরু হয় নয়টায় এবং সেটা এ এম দিয়ে কী বুঝেলাম আমরা সকাল নয়টায় বুঝেলাম তারপর সেন্টেজ দেখো আই হ্যাভ ফাইভ ক্লাসেস তাহলে এটা কি কোন নাম্বার এটা হচ্ছে যে কার্ডিনাল নাম্বার আই হ্যাভ ফাইভ ক্লাসেস এবটা আমার প্রতিদিন পাঁচটি ক্লাস হয় মাই ফার্স্ট ক্লাস এই যে দেখো আমরা এখানে অর্ডিনাল নাম্বার ব্যবহার করলাম ফার্স্ট মাই ফার্স্ট ক্লাস বিগেন্স অ্যাট নাইন এম আমরা আবার এখানে কার্ডিনাল নাম্বার ব্যবহার করলাম মাই সেকেন্ড ক্লাস তাহলে এখানে কি অর্ডিনাল নাম্বার ব্যবহার করলাম বিগেন্স অ্যাট নাইন ফর্টি এম তাহলে দেখো এটা হচ্ছে কি কার্ডিনাল নাম্বার মাই থার্ড ক্লাস বিগেন্স অ্যাট টেন টোয়েন্টি এ এম তাহলে দেখো আমার তৃতীয় ক্লাস এটা হচ্ছে কি ক্রমবাচক অর্ডিনাল নাম্বার এবং টেন টোয়েন্টি এটা হচ্ছে দশটা বেজে বিশ মিনিট সকাল এটা হচ্ছে আমার কি নাম্বার এটা হচ্ছে কার্ডিনাল নাম্বার এরপর দেখো ফোর্থ অর্ডিনাল এই যে এখানে অর্ডিনাল অর্ডিনাল এবং দেখো এখানে ইলেভেন এ এম এই যে টুয়েলভ পি এম এগুলো হচ্ছে কি নাম্বার এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার এবং এই যে ফার্স্ট ফার্স্ট যে তোমরা লাল কালি দিয়ে লেখা আছে দেখো ফার্স্ট সেকেন্ড ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এগুলো হচ্ছে যে কেমন ধরনের নাম্বার এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার এবং এই যে নাইন এ এম টেন নাইন ফোরটি এম ইলেভেন এ এম টুয়েলভ পি এম এগুলো হচ্ছে যে কার্ডিনাল নাম্বার সো আশা করি তোমরা সেক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো আমরা একটা প্যাসেজের মধ্যে কার্ডিনাল এবং অর্ডিনাল নাম্বারের ব্যবহার আল্লাহ আলদাভাবে কীভাবে করতে পারি তো চলো আমরা আমাদের পরবর্তী পাঠে যাই এরপরে দেখো আমরা এখানে অর্ডিনাল নাম্বার এবং কার্ডিনাল নাম্বার ব্যবহার না সরি এখানে আমরা ডেট সপ্তাহে যে কয় দিন থাকে আমরা জানি সপ্তাহে সাত দিন থাকে এবং দিনটা সাধারণত শুরু হয় শনিবার থেকে যদি আমরা গণনা শুরু করি তাহলে ফার্স্ট ডে হচ্ছে স্যাটারডে সেকেন্ড ডে হচ্ছে সানডে থার্ড ডে হচ্ছে মানডে ফোর্থ ডে টিউসডে ফিফথ ডে ওয়েট ওয়েটসডে সিক্স ডে থার্স ডে এবং শেষ দিন হচ্ছে সেভেন্থ ডে হচ্ছে ফ্রাইডে তো আমরা এই দিনগুলো এই ক্রমবাচক দিনগুলো ব্যবহার করে আমাদেরকে বিভিন্ন সময়ের প্রশ্নের উত্তর করতে হতে পারে এবং সেই ক্ষেত্রে আমাদেরকে সপ্তাহটা কোন দিন শুরু হবে সেই ক্ষেত্রে একটা ইনস্ট্রাকশনও থাকতে পারে আশা করি তোমরা সেই যখন আমরা প্রশ্ন সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো তখন তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে এটা এবার দেখো আমরা জানি বছরের মাস কয়টি বছরের মাস হচ্ছে বারোটি তাহলে যে মাসগুলো তোমরা সবাই পরিচিত আছো আশা করি আমি একটু একবার রিড আউট করতেছি দেখো এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অ্যান্ড ডিসেম্বর এবং তোমরা যেন জানুয়ারি ফার্স্ট এরপরটা সেকেন্ড থার্ড ফোর্থ মান্থ অফ দ্য ইয়ার এভাবে করে সিরিয়াল করা আছে এবং মোট বারোটি মাস উল্লেখ আছে তো এই মাসগুলো ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে অর্থাৎ সিক্স মান্থ সেভেন মান্থ ফিফথ মান্থ এরকম ব্যবহার করে আমাদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর করতে হতে পারে তো চলো আমরা একটু পরবর্তীতে দেখি এবার দেখো আমরা একটি প্রশ্নের উত্তর কীভাবে করবো সেটা একটু আলোচনা করার চেষ্টা করি প্রশ্নে কি লেখা থাকে দেখো প্রশ্নে লেখা থাকে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স এবং এটার জন্য আমাদের নম্বর বর্ধ থাকবে পাঁচ এখানে পাঁচটি কোশ্চেন আছে দেখো হোয়াট ইজ দ্য মান্থ ইজ ইট নাও এখন কোন মাস হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার বছরের প্রথম মাস কোনটি হোয়াট ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার শেষ মাস কোনটি হোয়াট মান্থ ইজ আফটার এপ্রিল এপ্রিলের পরে কোন মাস আসে হোয়ার্ট মান্থ ইজ বিফোর নভেম্বর নভেম্বরের পূর্বে কোন মাস আসে তো সেক্ষেত্রে আমরা যেহেতু বারো মাস সম্পর্কে ধারণা আছে আমাদের এই প্রশ্ন উত্তরগুলো খুব সহজেই করতে পারবো চলো আমরা একটু উত্তরগুলো দেখে নেই তো এখানে শুরুতে দেখো হোয়াট মান্থ ইজ ইট নাও এখন কোন মাস তো শিক্ষার্থীরা তোমরা এটা যখন যেই মাস থাকবে তখন সেই মাসের উত্তরটি দিবে তবে আমরা এখানে আনসার হিসেবে ডিসেম্বর দিলাম কেন আমাদের সাধারণত পিএসসি পরীক্ষাটা ডিসেম্বর মাসের দিকে যদি হয় সেটা যদি চিন্তা করি তাহলে আমরা সেই হিসেবে আনসার দিলাম যে ইট ইজ ডিসেম্বর নাও এটা যদি নভেম্বর হয় তোমরা লিখতে পারো ইট ইস নভেম্বর নাও এটা যদি জুলাই হয় তোমরা লিখতে পারো ইট ইস জুলাই নাও কোনো সমস্যা নেই যেই মাস থেকে তোমরা যেই মাস রানিং চলবে সেই মাসের নামটি লিখতে পারবে কোনো অসুবিধা নেই এরপরটা দেখি আমরা হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার তোমরা সবাই জানো বছরের প্রথম মাস কোনটি জানুয়ারি তাহলে দেখো আমরা জাস্ট হোয়াটের জায়গায় জানুয়ারি বসিয়ে দিলাম জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার আমার আনসারটি হয়ে গেল এরপরে দেখো হোয়াট ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার বছরের শেষ মাস কোনটি তোমরা জানো বছরের শেষ মাস হচ্ছে ডিসেম্বর মাস তো আমরা লিখতে পারি ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার এরপরটা দেখো হোয়াট মান্থ ইজ আফটার এপ্রিল এপ্রিলের পরে কোন মাস আসে তো আমরা জানি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এপ্রিলের পরে কোন মাস আসে এপ্রিলের পরে মে মাস আসে তো আমরা লিখতে পারি মে ইজ আফটার এপ্রিল একদম শেষ প্রশ্ন দেখো হোয়াট মান্থ ইজ বিফোর নভেম্বর নভেম্বরের পূর্বে কোন মাস আসে নভেম্বরের পূর্বে হচ্ছে অক্টোবর মাস আমরা সবাই জানি অক্টোবর ইজ বিফোর নভেম্বর সো সেক্ষেত্রে খেয়াল করি এটা খুবই সহজ আমরা তো সব মাসের নাম জানি তাহলে যখন যেই মাসটা দরকার তখন সেই মাসের জাস্ট আমরা নামটা বসিয়ে দিলে আমার উত্তরটি হয়ে যাচ্ছে এবং খুবই সহজে তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছো এবং খুব সহজেই তোমরা এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে তোমাদের বোঝার সুবিধাটা আমি এখানে প্রশ্নের নিচে নিচেই উত্তরগুলো দেখিয়েছি তোমরা পরীক্ষার প্রশ্নের উত্তর করার সময় শুধুমাত্র নাম্বার দিয়ে উত্তরগুলো লিখলেই চলবে অর্থাৎ এ নাম্বার দিয়ে আনসার লিখে প্রশাস্টটা লিখলেই চলবে সেখানে তোমাদের প্রশ্ন লেখার প্রয়োজন হবে না তো সেক্ষেত্রে এবার এই আলোচনার উপর ভিত্তি করে তোমাদের জন্য ছোট কিছু কাজ আছে দেখো তোমাদের প্রথম কাজটি কি দুই নম্বর প্রশ্নের উত্তরটাকে আমরা করব সেখানে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন অ্যান্ড ইউস এ এম পি এম হাই আর নেসেসারি দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ দেখো আমরা একটু আগে এ এম এবং পি এম এর ব্যবহার শিখেছি কোন সময়টাকে আমরা এ এম দিয়ে প্রকাশ করবো এবং কোন সময়টাকে আমরা পি এম দিয়ে প্রকাশ করবো এটা আমরা এখন জানি সো প্রথমটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে দেখো হোয়েন ডু ইউ গেট আপ তুমি কখন ঘুম থেকে উঠো তো আমরা জানি আমরা সবাই সাধারণত খুব ভোরে সকালে ঘুম থেকে উঠি তাহলে ধরে নিই সেটা যদি ছয়টা হয় তাহলে আমরা লিখতে পারি আই গেট আপ অ্যাট সিক্স এ এম আমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠি তো তাহলে দেখো এখানে আমরা এ এর ব্যবহার করেছি তো পরের প্রশ্নগুলো বি সি ডি ই এফ তোমরা সেই অনুসারে উত্তরগুলো করবে যেমন দেখো হোয়েন ডু ইউ গো টু স্কুল তুমি কখন স্কুলে যাও হোয়েন ডু ইউ অ্যাটেন্ড ইউর ফার্স্ট পিরিয়ড তোমার প্রথম ক্লাস কয়টা বাজে শুরু হয় বা কয়টায় তুমি অংশগ্রহণ করো হোয়েন ডাস ইউ টিফিন ব্রেক স্টার্ট তোমার টিফিন ব্রেক কয়টায় শুরু হয় হোয়েন ডাস ইউর স্কুল ব্রেক আপ তোমার স্কুল কখন শেষ হয় বা ছুটি হয় হোয়েন ইউ রিটার্ন হোম কতটা বাজে তুমি তোমার বাসায় এসে পৌঁছো বা ফিরো তো এই সময়গুলো যখন এ এমের প্রয়োজন অর্থাৎ দুপুর বারোটার পূর্বে যে সময়গুলো হবে সেগুলোকে আমরা এ এম দিয়ে প্রকাশ করবো দুপুর বারোটার পরের যে সময়টা হবে সেগুলোকে আমরা পি এম দিয়ে প্রকাশ করতে এই বিষয়গুলো খেয়াল রেখে তোমরা যদি চেষ্টা করো আশা করি প্রশ্ন উত্তরগুলো করতে পারবে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো এরপরে দেখো আর একটি প্রশ্ন তোমাদের জন্য হোমওয়ার্ক তিন নম্বর প্রশ্ন সেই প্রশ্নটা আমি একটু পড়ছি তোমাদের সুবিধার জন্য দেখো রাইট ফাইভ সেন্টেন্সেস এবং ডেইলি রুটিন কনসিডারিং দ্য ফলোইং পয়েন্টস তোমাদেরকে পাঁচটা সেন্টেন্স লিখতে বলা হচ্ছে এবং যেটা তোমার ডেলি রুটিনের সাথে দৈনিক যে তোমার যে কার্যবলী আছে তার সাথে সম্পর্কিত এখানে আরও কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে সেগুলো একটু পড়ি আমরা রাইট দ্য টাইম ইন নাম্বারস আমাদেরকে সময়টা সংখ্যায় লিখতে বলা হলো এবং অ্যান্ড পিরিয়ড সিকোয়েন্স ইন অরিজিনাল নাম্বারস এবং যে ফার্স্ট সেকেন্ড থার্ড ইত্যাদি পিরিয়ড থাকবে সেগুলোকে অথবা ফার্স্ট কার্যবলী সেকেন্ড কার্যাবলী যেগুলো থাকবে সেগুলোকে আমাদেরকে অরিজিনাল নাম্বার অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এভাবে লিখতে হবে তারপর প্রশ্নগুলো একটু পড়ছি তোমাদের সুবিধার জন্য হোয়াট টাইম ডু ইউ গেট আপ তুমি কখন ঘুম থেকে উঠো হোয়েন ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট তুমি কখন তোমার সকালের নাস্তা করো হোয়েন ডু ইউ গো টু স্কুল তুমি কখন স্কুলে যাও হোয়েন ডু ইউ কেম ব্যাক হোম সরি এখানে একটু কাম ব্যাক হোম হবে এটা একটু তোমরা বুঝে নিবে এটা প্রশ্নে একটু মিস্টেক হয়েছে এখানে কাম হবে হোয়ান ডু ইউ কাম ব্যাক হোম when ডু ইউ গো টু ব্যাট তুমি কখন ঘুমোতে যাও সো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা আশা করি খুব সহজেই এখন করতে পারবে তোমাদের প্রতি অনেক শুভ কামনা থাকলো তোমরা আশা করি আজকে ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছ এবং সেই অনুসারে তোমরা যদি মনোযোগ দিয়ে বুঝে থাকো তাহলে আমরা যে তোমাদের দুটি হোমওয়ার্ক দিলাম আশা করি তোমরা এই হোমওয়ার্ক দুটি খুব সহজেই করতে পারবে আমরা এগুলো নিয়ে আগামী ক্লাসে তোমাদের উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করবো তবে তোমাদের এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এই যে তৃতীয় প্রশ্নটি করার সময় দেখো বলছে রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ডেইলি রুটিন সো এখানে এই যেহেতু পাঁচটা সেন্টেন্স এগুলো আমাকে ভাবে কোনো নম্বর দেওয়া নাই সো আমাকে এগুলো পর পর লিখতে হবে আলাদা আলাদা সেন্টেন্স না লিখে আমরা এটা প্যাসেজের মতো একটার পরে একটা সেন্টেন্স যুক্ত করে প্রশ্ন উত্তরগুলো লিখবো ঠিকই তবে একটার পর একটা যুক্ত করে আমরা সেখানে সি সিডি ই দিয়ে প্রশ্ন উত্তরগুলোকে আলাদা করবো না এ বিষয়টা একটু খেয়াল রাখতে হবে আর বাকি সব একটু আগে আমরা যে আলোচনা করেছি সেই মতে করলেই হবে তো তোমাদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো মহান সৃষ্টিকর্তার দরবারে সেই প্রার্থনাই করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি